ডেইলি ব্লগ। আজ আমরা মায়ের বাড়িতে আছি। এটা মধ্যে কি কি দিয়েছিস বল তো? পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা বাটা আর লবণ দিলাম। হলুদ দেব, দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা প্রায় কষা কষা হয়ে এসছে, এখন মাংসটা দিয়ে দেবো। মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা আমার দিদিই করছে, বিরিয়ানি করছে। ও খুবই ভালো, আমার দিদি ভীষণই ভালো বিরিয়ানি করতে পারে, তো সেই কারণে রান্নাটা আমার এই দিদিই করছে আজকে। আমার পাশে আমাদের বিরিয়ানির যে চালটা হবে, ভাতটা হবে, সেটার জন্য জল। এই যে জলটা বেশ গরম হয়ে গেছে, ওই চালটা আমি দিয়ে দেবো। আমি আমার দিদিকে হেল্প করছি। তারপর চালটা সব দেওয়া হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম। এটা একতলেই চালটা, ভাতটা আমার হয়ে যাবে। ওদিকে পাশে আবার এদিকে চিকেনটা হচ্ছে, তো দুটোই হতে থাক আস্তে আস্তে, একটু সময় লাগবে। তো ওদিকে মাংস, মানে বিরিয়ানির মাংসটা হচ্ছে আর ওদিকে ভাতটাও হচ্ছে। আমি ততক্ষণে স্যালাডগুলো, এই যে সব পেঁয়াজ, এই যে পেঁয়াজ, টমেটো আর শশা নিয়ে নিয়েছি, ওগুলো ততক্ষণে আমি স্যালাডটা কেটে রাখি। শশাও আছে তার মধ্যে, এই যে দেখতে পাচ্ছ। তো এবার দেখা যাক যে ওখানে চিকেনটা আর ভাতটা, মানে বিরিয়ানিটা কতদূর এগোলো। বড় একটা সসপ্যান নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ওটার মধ্যে বেশ ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি, কেননা ঘিটা না মাখালে ভাতটা তলায় লেগে যেতে পারে। ভাতটা ঢেলে নিচ্ছি। আমরা বিরিয়ানিটা এই সসপ্যানের মধ্যে মিক্স করবো। আমাদের বিরিয়ানির মাংসটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে বিরিয়ানির মাংসটা হয়ে গেছে, ওদিকে ভাতটা ঢেলে নিয়েছি আমরা। এখন আমরা মিক্স করব। কী দিচ্ছিস বল? এটা দিই, এটা হচ্ছে কেওড়া জল দিলাম পরিমাণ মতন, একটু গোলাপ জলও দিচ্ছি পরিমাণ মতন। এটা মেন জিনিস, এটা হচ্ছে বিরিয়ানি মশলা। প্রথমে কেওড়ার জল, তারপরে গোলাপ জল, আর এইটা কি মশলা দেওয়া হলো? বিরিয়ানির মশলা দেওয়া হলো। আচ্ছা, মেন জিনিস সেটা হচ্ছে আতর, আর এটা কি? যে এটা কেশরি, এই দুটো অল্প একটু গোলাপ জলের সাথে। কেশরিটা কিসের মিশানোর জন্য কালারটা আসলো? এটা হচ্ছে গোলাপ জলের সাথে মিশালাম, যাতে কালারটা সুন্দর আসে আর ভাতের রংটাও খুব ভালো আসবে, দেখতে ভালো লাগে জিনিসটা। আচ্ছা, আর লাস্টে ঘি দেওয়া হচ্ছে। বিরিয়ানি চিকেন কষাটা করে মা
মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানিটা হচ্ছে পুরো লেগ পিস দিয়েই হচ্ছে বিরিয়ানিটা, তাই তো? সব লেগ পিসই তো। ওহো, দারুণ এসেছে, দারুণ। আমাদের মিশানো কমপ্লিট, এখন আমরা দুপুরের খাবারের জন্য বসবো। সব কমপ্লিট হয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে বিরিয়ানি দেখে। তো আমাদের সবার অলরেডি খাওয়া হয়ে গেছে, যেমন ভীষণই ক্লান্ত লাগছে দেখতেই পাচ্ছ। তো এখন একটু আমরা রেস্ট নেবো, আজকের মতন বাই বাই।